বিঘার পর বিঘা জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে। অভিযোগ, চাষের জমিতে যেতে দিচ্ছে না বিএসএফ জওয়ানরা। চাষের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা। ক্ষোভে রাস্তা অবরোধ করলেন চাষিরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আংরাইল এলাকার ঘটনা। শনিবার বনগা ঝাউডাঙ্গা রোডের আংরাইল বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। ভারত বাংলাদেশ সীমান্তে আংরাইল এলাকার বহু জমি রয়েছে সীমান্ত লাগোয়া, কাটা তারের বেড়া দিয়ে ঘেরা সেই জমি। চাষিরা বিএসএফ এর অনুমতি নিয়ে সেখানে চাষাবাদ করেন। স্থানীয়দের দাবি, চাষের জমিতে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে তল্লাশির নামে ব্যাপক হয়রানি করছে বিএসএফ, এখন জমিতেও যেতে দিচ্ছে না। সে কারণেই বিক্ষোভের পথ বেছেছেন চাষিরা। তাদের দাবি, সেই সমস্যার সমাধান হোক। আমরা সাধারণ চাষি, চাষ করে খাই প্রত্যেক দিন নিয়ত। এই আসার পরে থেকে আজকে এ চেক করো, কালকে তা চেক করো, সবজি আনার সময় সবজি ঢালো, ঢেলে আবার বস্তা বুঝাই করো। আর আজকে যাওয়ার সময় বলছে সাইকেল যেতে দেবো না, ভ্যান যেতে দেবো না, আমার উপরওয়ালা নির্দেশ। উপরওয়ালা নির্দেশ তাদের তো উপরওয়ালা আছে, আমাদের তো উপরওয়ালা আছে। আমরা চাই যে আমাদের এই করা বন্ধ হোক, আর এই সাহেব যাতে না থাকে তার ব্যবস্থা করেন, আর আমাদের পঞ্চায়েতের রাস্তা যাতে না বন্ধ করে তার চেষ্টা করেন। আর আর সব যেন সব নিচে দিয়ে দেয়, বটারের নিচে যেন ওদের জায়গায় ওরা জিরো পয়েন্টে যেন চলে যায়। চাষিদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্না বিশ্বাস। তিনি জানান, চাষিদের সমস্যা দ্রুত সমাধান হবে। তারা বললো যে আমাদের বড় সাহেবের সাথে আমরা কথা বলে এক জায়গায় সব পাবলিক নিয়ে মিটিং করে যাতে সলিউশন হয় সে ব্যবস্থা করব। আপাতত যেভাবে আগের মতো রুল আছে সেভাবে করব, আমরা থাকব চলব। বিএসএফ এর তরফে জানানো হয়েছে এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে। নিউজ টাইম।